সরকারকে ক্ষমতাচ্যুত করতে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ হত্যা বন্ধ করে ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার আহ্বান জানালেন তিনি। এছাড়া অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকেও রুখে দাঁড়ানোরও আহ্বান জানান সরকার প্রধান। গণভবনে এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বুধবার বিকালে গণভবনে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে বর্তমান সময়ে সরকারের নেয়া নানা দিক তুলে ধরেন। পুরো ব্যবসা খাতটাকে আমরা প্রেসার খাতে উন্মুক্ত করে দিয়েছি দুটো কারণে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যত হবে দেশের অর্থনীতি তত মজবুত হবে, আর সরকার সব ব্যবসা করবে না। আমি তখনই বলেছিলাম যে আমি ব্যবসা করতে আসিনি, আমি ব্যবসায় তৈরি করে ব্যবসায়ীদের দিয়ে ব্যবসা করাবো, সেটাই আমাদের কথা। প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যার জন্য রেল লাইন কাটে, মানুষ পুড়িয়ে মারে, তাদের শাস্তি হবে। রেল লাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায় আর পিটিয়ে পিটিয়ে পুলিশ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের উপরে অত্যাচার করে, এদের আসলে এদের ক্ষমা নেই, এদের শাস্তি একদিন পেতেই হবে সেটা। এবং জনগণকেও বলবো যে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এছাড়া মানুষের উপর আস্থা থাকলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করেনি, জনসমর্থনে এসেছে। জনগণের কাছে যাবে, জনগণ যে যাকে ভোট দেবে সে ক্ষমতা আসবে, ক্ষমতা আঁকড়ে ধরার তো কোনো চেষ্টা আমাদের নাই। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।